ডিব্রুগড়ে তিনটি বিস্ফোরণের ঘটনায় কাঁপিয়ে তুলেছে ভারতের উত্তর পূর্বকে। বিস্ফোরণের পর থেকে পুরো এলাকায় বিশৃঙ্খলার পরিবেশ ছিল। প্রকৃতপক্ষে শহরে যথারীতি প্রথম বিস্ফোরণটি ডিব্রুগড়ের গ্রাহাম বাজারের NH3 কাছে একটি দোকানে হয়েছিল। এই বিস্ফোরণে লোকেরা অবাক হয়েছিল যখন শহরের গুরুদ্বারের কাছে দ্বিতীয় বিস্ফোরণ ঘটেছিল। তখনই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো উত্তর পূর্ব ভারতে। যদিও এখনো পর্যন্ত এই বিস্ফোরণে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনার খবর পাওয়ার সাথে সাথে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পেপার পড়িয়া ছিল চারজন মান লড়া ইন্ডিপেন্ডেন্ট লড়াটা আহিলে এফালে পড়া মোটরসাইকেল লই লাহলে আইছে বেশি জোকে হানাই লাহলে এফালে রেফারে কল তারপিছত দুই মিনিটমান পিছতে আওয়াজটা হল। আওয়াজটা যেতে হল মানে ভাবলো কি গ্যাস লাইন আছে, গ্যাস লাইন দিলে নাকি আমি সবকটে উলে আহিল উলাই চালু যে নাই এফালে ফুটি দেব। লোহাটা সোজাই গুছি গেল, লোহাটা আমি দেখা নাই সিধে এইফালে গুছি, হ্যাঁ হাফে কেটে এইফালে গুছি এইফালে দিয়ে আহি এইফালে কল। আর এফালে কোনো আহা নাই, বম ফুটার পিছত কোনো আহা নাই, কোনো মোটরসাইকেলও নাই, গাড়িও নাই। এখন আপনি সেই ঠান্ডা দিন তো মুখটুক ঢাকা আসে লাহে লাহে গিয়ে আসে। আমি কথা পাতি আছো, পেপার পড়ি আছো, তারপর এই লড়াটা পার হয়ে গেল, তারপর ফুটিলে মন করা নাই বাইক খন। আসামের DGP ভাস্কর জ্যোতি মহন্ত বলেছেন যে আমরা ডিব্রুগড়ে বিস্ফোরণের খবর পেয়েছি, তদন্ত শুরু হয়েছে, কারা জড়িত তা খতি দেখা হচ্ছে। কনস্পিরেসি হব পারে আর পিছত, হ্যাঁ এটা এক জায়গা হওয়া নেই বহু জায়গা হয়েছে, তো ডেফিনেটলি এটা একটা বহুতই সংগঠিত প্ল্যানত তহত করা হয়েছে, এটা কোনো একটা র্যান্ডম কাম করা হওয়া নাই। আমার এনেকাও ইয়াতে ইমান সিকিউরিটিটা আমি বহুত বেশি বিফক করে আসছিল, এই কারণে আপনি চাইছে যদি একদম খালি জায়গাত গই অল্প দূরত গই একটা রাস্তার কিনারাত এটু করা হয়েছে। তো মোস্টলি দে ওয়ান্টেড টু মেক সাম নয়েজ, এটু করার কারণেই এটু করেছে, বাকি কোনো কারো ক্ষতি হওয়া নাই, কোনো মানুষ বা কোনো প্রপার্টির ক্ষতি হওয়া নাই। নাই ইনিশিয়ালি হ্যাঁ আমিও সেইটা পাইছিলোঁ, কিন্তু আমি যেটু গই সেইটা পালোঁ কি এটা জাস্ট কেউ কি কোনো মানুষ বাইকত ফেলাব এটা চোৱা নাই। আর যেটা আমি জায়গাটা চাওয়া হল এই একটা মনে হয় তাত লগাইছিলে ভিতরত পড়া হয়েছে বাইর, হ্যাঁ এই প্লান্টত আসলে উপরত পড়া হওয়া নাই। হবো পারে, হবো পারে, আমি তারপর পাইছো অল্প আর এটা ইনভেস্টিগেট করে চাম এই পুরা মেকানিজমটা কি আসলে বা কেনেকা কে কি করেছে। আর মোর মনে হয় কি কোনো লোকাল মানুষ নিশ্চয়ই তার লগত জড়িত আছে, কিন্তু যেই ভাবত এই করা হয়েছে এই বাইরত পড়া হয়েছে ফট করে করে না যাব, তো সেইটা আমি একদম ডিপলি ইনভেস্টিগেট করে এই উলাইলো কে করেছে। মানে এইটু তো ক্রেডিট তো লোব বিচারে মানুষ, নেতৃত্ব তো জঙ্গল থাকে আর কি নেতৃত্ব দিব, হ্যাঁ তো আই ডোন্ট থিঙ্ক সো, কারণ এইটু লোকাল মানুষ এইটু বদমাশি করে করেছে, আই থিঙ্ক লাইক দ্যাট।